নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি আজকে আর একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে। আজকে আমাদের চ্যালেঞ্জ কি বলতো? মাজা চ্যালেঞ্জ। আজকে আমরা খাবো মাজা। এখানে 30টা মাজা আছে, 30 মাজা। তো আমি 15টা আর মা 15টা। তাহলে মাজা আজকে চ্যালেঞ্জ হবে, দেখি কে জেতে আর যে হারবে। তার জন্য একটা দারুণ পানিশমেন্ট আছে মাজার জন্য। তো দেখতেই পাচ্ছ না, আমাদেরকে দেখছো না, উকি মারছি আমরা মাজার ভেতর থেকে। তাহলে পানিশমেন্টটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা তোমাদের শেষ অবধি গিয়ে দেখতে হবে। তাহলে চলো বন্ধুরা, আর বেশি লেট না করে শুরু করে দিই মাজার চ্যালেঞ্জ। শুরু করে দিই না, ঝাঁপিয়ে পড়ি মাজার ভেতর। তাহলে চলো চলো স্টার্ট করি। আর তার আগে বন্ধুরা বলে দিই যে অবশ্যই চ্যানেলটাকে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর আর কি করবে বলতো? ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করে নিও। ডেসক্রিপশনে আমি নিচের লিঙ্ক দিয়ে দিলাম, অবশ্যই মনে করে গিয়ে করো, হ্যাঁ দেখে নিও। ঠিক আছে, আর এরপরে তোমাদের জন্য আর একটা নতুন সারপ্রাইজও আনবো। সেটা কি আস্তে আস্তে আমি তোমাদের রিভিল করবো, কি দেখা যাক কি নিয়ে আসছে আর কে জেতে সেই সব দিয়ে দেখো। অবশ্যই বলবো আর একটা সারপ্রাইজের কথা, ঠিক আছে? তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। শুরু করা যাক, মা রেডি? হ্যাঁ, লেট স্টার্ট। চলো স্টার্ট, এখান থেকে শুরু করছি। হ্যাঁ চলো, আমি একটা নিয়ে নিলাম। আমি একটা নিয়ে নিলাম, তাড়াতাড়ি খেতে হবে। মা সামনে থেকে নিতে শুরু করে দাও। ওটা নি বাবা, একটু দাঁড়ালে হবে না বাবা রে, দাঁড়া। এই কি হচ্ছে, আমার জন্য একটু দাঁড়াচ্ছিস না কিন্তু? কি হলো, দাঁড়াবি তো আমার জন্যে বাবাজি। বাবলি বাবলি তাড়াতাড়ি হচ্ছে। বুঝতে পারছি না বাবারি বাবা, লড়াই চলছে, মাজা নিয়ে লড়াই হচ্ছে। বাপরি, হুম
ধুর বাবা, চিনতেও পাচ্ছি না। ছিঁড়েছি বাপরি বাপ। আমি আগে এগুলো তো খাবো না, এটাই খেয়ে নি। বাবা রে বাবা, বাবা তোর হয়ে গেল? ছিঁড়তেই পারছি না, আমি ছিঁড়ে ফেলেছি। লাস্ট কে যেতে দেখি, শেষ আমার। দেখো আমি আগে শেষ করে, আমারও শেষ। ফিনিশ, কে জিতলো? ফিনিশ ফিনিশ, আমি আমি কে জিতলো? আমি জিতেছি, আমি আমি তো জিতলাম। আমারও তো শেষ হয়েছে মা একসাথে। মোটেই না, আমি আগে হয়েছি। আরাম মুখে ভর্তি হয়ে টিস্যুটাই বা কোথায় চলে গেল বাবা? একদম তো মাজায় চান করে নিয়েছিলাম, একদম স্নান হয়ে গেছিল মাজায়। বেশি হ্যাঁ, কিন্তু খুব ভালো খেলাম। ভালো খেলাম কিন্তু পেট ভরে গেছে, খুব পেট ভরে গেছে। এতটা জিনিস তো পেট ভরবেই, পেট ভরবেই তাই না? জল তো, তাহলে কে পানিশমেন্টটা পাবে? কে হ্যাঁ কে পাবে? তুই তাই না? ও তো পাবে তো তাই না? আমার তো প্রথম শেষ হলো, একসাথেই তো হয়েছে। একসাথে মোটেই হয়নি, আমি আগে হয়েছি। তুই বেশি কথা বলিস না তো, আমি আগে হয়েছি। আমাকে জোর জবরদস্তি করে হেরে গেছি। ও হেরে গেছে কিন্তু, দেখেছো তো, ও হেরে গেছে। শুধু আমাকে বলছে না এক এক হয়েছে, এক হয়নি মোটেই, ও হারলো। একটু হলেও তো পেছিয়ে গেছে। তাহলে বন্ধুরা পানিশমেন্ট দিয়ে আসি। হ্যাঁ, পানিশমেন্ট কি দেয়া যায় এখন দেখা যাক। একটা পানিশমেন্ট শক্ত কিছু দিতে হবে। হ্যাঁ, অনেক দিন পরে পেয়েছি, আমি শুধু হারিয়ে হেরে যাচ্ছিলাম। হ্যাঁ চলো দেখা যাক, নিয়ে আসি তাহলে। ফ্রেন্ড, আমরা পানিশমেন্ট নিয়ে চলে এসেছি। হ্যাঁ, পানিশমেন্ট নিয়ে চলে এলাম আজকে। মা বলে এবারে আমি পাঁপড় নিয়ে এসেছি ওর জন্যে। ওকে পাঁপড় খেতে হবে। এবার ভাজা তো দিলে হবে না, ভাজা দিলে তাহলে সেটা শাস্তি হলো না,
ওকে একটা কাঁচা পাঁপড় খেতে হবে। কাঁচা পাঁপড় কেউ খায় নাকি? হ্যাঁ, এটাই তো শাস্তি, তাই না? কাঁচা পাঁপড় খাবি, এটাই তো শাস্তি হলো নাকি? ভাজা পাঁপড় দিলে আর কি করে শাস্তি হলো? সেটা তো ভাজা পাঁপড়, পেট খারাপ হবে না তো আমার? না, পেট খারাপ হবে কি না আমি কিছু জানি না, তোকে খেতে হবে, এইটাই হচ্ছে আসল কথা, তাই নাকি? ওকে এইটা পানিশমেন্ট নিতেই হবে। হ্যাঁ, এবার তুই খেয়ে নে, গোটা পাঁপড়টা খেয়ে নে। না না, গোটা খাবো না। গোটাই খাবি, জানো ভাজা হলে তো গোটা এখন খেয়ে নিতিস, কাঁচা বলে এখন গোটা খাবে না। খা খা খা। কিরম পাঁপড় পাঁপড় গন্ধ! না, পাঁপড়েতে পাঁপড়ের গন্ধ হবে না, তো কিসের গন্ধ হবে? তাহলে খা না, খেয়ে নে, খা খা খা। হ্যাঁ খা, গোটাটাই খা। কোথায় খেলি, এক তো মুখে গেলই না, গেছে ওই তো। ভাল লাগছে না খেতে? দেখো না, ভালো দিয়েছি না একটা শাস্তি। পাঁপড় কী দিয়ে হবে? এটা বেসন দিয়ে মনে হচ্ছে, বেসন না কিছু। এতক্ষণ মাজা খেয়ে খেয়ে কি সুন্দর আরাম করে করে খাচ্ছিল, এবার পাঁপড় খাওয়ার সময় তখন বলছে খেতে পাচ্ছি না, ভেজে আনতে পারছি, ভেজে কাঁচা দিয়েছি তো ওই জন্য খেতে পাচ্ছে না। ছেড়ে, তাহলে আর খেতে হবে না, অনেকটা খেয়েছিস। ও মা, যে কামড়টা ছিল সেটা তো নিতেই পারতিস মুখে, আমি কেন খাবো? আমি যখন শাস্তি পাই তখন তো আমি পুরোটাই করি নাকি, হাফ রেখে দিই। তাও আমি ছেড়ে দিলাম বলো, ভাজা নয় বলে ওই জন্য ছেড়ে দিলাম, দেখো না কাঁচা তো ওই জন্য। আমার কিন্তু পেট খারাপ হলে সব দায়িত্ব মায়ের, কাঁচা কাঁচা পাঁপড় খাইয়েছে আমাকে। না, ও শাস্তি তাহলে হয়ে গেল না, এবার তোমরা যা বলবে বলো। তাহলে ফ্রেন্ড, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর জানাবে তো পাঁপড় কাঁচা খেলে পেট খারাপ করে কি। তাহলে চলো ফ্রেন্ড, আমাদের চ্যালেঞ্জের আরো আইডিয়া দিতে থাকো, এরকম মজার 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 বলবে। তাহলে ফ্রেন্ড, তোমাদের যে সারপ্রাইজের কথা বলেছিলাম সেটা কি বলো তো, সেটা হচ্ছে আমরা আর একটা নতুন চ্যানেল খুলেছি, সেটা হচ্ছে ইন্ডিয়ান ইটিং শো শর্টস, যার লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেব, অবশ্যই গিয়ে চেক আউট করে নিও, তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, তাহলে চলো, অবশ্যই কিন্তু ওটাই সাবস্ক্রাইব করা চাই ওই চ্যানেলটাতে, ঠিক আছে? তাহলে চলো ফ্রেন্ড, আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।